ভাই অনেক রোস্টার ভিডিও দেখছি, আসলে এই ভিডিওর মতো এরকম ভিডিও দেখি নাই। শুনে আর পাইন একটু আপডেট হ, টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই, একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো। কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় দাসী বান্দি, কোথায় দেবদাস আর কোথায় মদন দাস, কোথায় আতরালি কোথায় জুতোরকালি, পেটেতে ভাত নাই বোতাম খোলা শার্ট গায়, নিজে শোবার জায়গা নাই শঙ্করার মধ্যে শুয়ায়, নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয়, এরা আবার পোলা পান্তের আপডেট অতি কয়। তুমি কে গো ভাই, তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই, পাগল হয়ে ঘুরছো তুমি রাস্তায় রাস্তায়, এখন যদি কই গ্যাংটে যাবি নি মই, না ফুটতেই বিয়ে করে ঘরে আনছো সই, এক মাস না যাইতেই চোখে দেখো ঝাপসা, কি করবা ভাইবে না পাই বইতে করো ব্যবসা, বাবলা গাছে শক্ত আটা জিগের আটা বিজলে, বইতে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে, বইয়ের পর না কাপড় থাকে না পিটে বেড়াও ঢোল, তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল, তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই, কারণ প্রবাসীরা আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ, বইতে যারা ব্যবসা করে তারা কাপুরুষ, কষ্ট না দাঁড়াতেই বিয়ে করবা, দুই চার মাস যাবি পরে চোখে ঝাপসা দেখবা, পারবা না বউকে খাওয়াতি তখন আর কি করা, ওই যে একটা ব্যবসা কাপল বলোগার, বইয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া এই কাজটা প্রবাসীর দ্বারা সম্ভব না, প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে সেই টাকা বাপ মাকে খাওয়ায় বউকে খাওয়ায়, আর তোমাদের মতো কাপল বলোগার যারা তাদের দ্বারা এটা সম্ভব শুয়ে শুয়ে টাকা ইনকাম করা, প্রবাসীরা তো শুয়ার অভ্যেস নাই তাই পারে না, প্রবাসীরা ঘাম ঝরায় টাকা ইনকাম করে, তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি তারপরে লিঙ্ক বাড়াবি টাকায় টাকা, তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য একটা গল্প আছে শুনে যাও, একটা লোকের নাম ছিল ফ্যান চাটা, তাই যাতে ওটার জন্য মক্কেল মতবার ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো, নাম রাখলো হচ্ছে মধু চাটা, নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল, লাস্টে কিন্তু এই চাটা শব্দ থাকেই গেল, তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি বউয়ের পাও চাটা, বউ ইনকাম করবি সে টাকায় খায়া ফুটনি করে বেড়াবা, নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করবা, নইলে কিন্তু অন ডিভিশন চেঞ্জ করে ফেলাবো। হ্যাঁ।